নম্বরে ফুলমঞ্চ অঞ্চলের 10 নম্বরে গ্রামে ওখানে এখন আমাদের তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিস ছিল, সেখানে ওখানে মিটিং করছিল বসে রাজনীতিগতভাবে। কারা করছিল? মাদারের ছেলেরা, কমরেডরা, তারা মিটিং করছিল। হঠাৎ যুব তৃণমূল কংগ্রেসের বেশ 30-40 জন তারা লাঠি সোঁটা দা কুড়ুল বটি নিয়ে এসে অতর্কিতভাবে হামলা করলো। এই হামলার পিছনে যারা আছে আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ক্যালিংপুয়ের বিধায়ক সকার মোল্লা এবং কাঁঠালবাড়ি অঞ্চলের প্রধান আমান লস্করের নেতৃত্বে এই উস্কানিতে, এবং ফুলমঞ্চ অঞ্চলের প্রধান প্রাক্তন প্রধান যিনি দুবার জেল খেটেছেন ইউসুফ মোল্লা, ওর উস্কানিতে এই গণ্ডগোলটা হচ্ছে, পুনরায় ফুলমঞ্চ অঞ্চলে আবার মার্ডারের চক্রান্ত করছে। কারা কারা এসে গণ্ডগোল করলো তাদের নাম জানো? গতকাল মঙ্গলবার রাত্রিবেলায় বাসন্তী ব্লকের অন্তর্গত 10 নম্বর বাজার ফুলমালঞ্চল, সেখানে একটি জুয়া খেলোয়াড়দের মধ্যে মারপিট সংঘর্ষ হয়েছে। এটা কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়, কোনো গোষ্ঠী কোন্দল নয়। দীর্ঘদিন ধরে জুয়া খেলোয়াড়রা তারা জুয়া খেলে গ্রামের মানুষ বহুবার আপত্তি করেছে, পুলিশের কাছে জানিয়েছে, পুলিশ ওদের বিরুদ্ধে বহুবার ব্যবস্থা নিয়েছে। এ তৎ সত্ত্বেও একটি বাইক বন্ধ রেখেছিল এক জুয়ারি, গতকাল সেই বাইকটাকে বন্ধ করে জুয়া খেলোয়াড়রা মদ্যপ অবস্থায় ছিল, তাদের নিজেদের মধ্যে প্রবল মারপিট হয় এবং তারা মারপিট করতে করতে কাছাকাছি একটি পার্টি অফিসে ছিল, সেই পার্টি অফিসে ঢুকে তারা মারপিট করে এবং নিজেদের অফিস তারা নিজেরা ভাঙচুর করে। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি অবিলম্বে যারা মারপিট করেছে এই জুয়ারিরা, তারা তৃণমূলের কেউ নয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে গ্রেপ্তার অবিলম্বে করার জন্য আমি অনুরোধ করেছি। দেখুন, বইয়ায় যে ঘটনা ঘটেছে এটা তো তৃণমূলের মানে দিদিমণি ভার্সেস ভাইপোর লড়াই। দিদিমণি আরম্ভ করেছে কাঠমানি প্রকল্প, দিদিমণি আরম্ভ করেছে খেলা দিবস, আর ভাইপো আরম্ভ করেছে কাঠমানি দিবস, খেলা দিবস। মাঠে বল একটা, বল মানে কাঠমানি, সেই কাঠমানি নেওয়ার জন্য দুটো গোষ্ঠী, দিদির গোষ্ঠী ভাইপোর গোষ্ঠী, দিদি ভাইপোর লড়াই চলছে ওখানে, কার হাতে ওই কাঠমানির বলটা থাকবে। বাসন্তী ব্লকে আজকে উন্নয়ন আপনি পাবেন না, প্রত্যেকটা জায়গায় কাঠমানি, সেটা নদী বাঁধ বাঁধা থেকে আর রাস্তা ঢালাই পর্যন্ত। এখানে তো চলছে কাঠমানির লড়াই, এই কাঠমানির লড়াই করতে গিয়ে বোম বাস্ট, বোম চার্জ, খোলাগুলি, গন্ডগোল, অশান্তি। আখেরে সাধারণ মানুষ এই পিসি ভাইপোর লড়াই দেখতে গিয়ে, মানে যুব আর মাদার লড়াই দেখতে গিয়ে তাদের রাতের ঘুম চলে গিয়েছে। প্রশাসন বন্ধুরা আছে, দেখা যাক কতটা কি করতে পারে, এই পিসি ভাইপোর লড়াই থামাতে পারে কি, দেখা যাক, এটা এখন চিন্তার বিষয়। আমি বিকাশ সর্দার, জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।